সূর্যের এত অভূত। সে বললো, ওরে টনি বেলাই একটা কেতাব লিখি আয় দুজন মিলে। টনি বেলাই বলে, ওর যে পার্টনার টনি বেলাই, এ বলে কি কেতাব তুমি লিখবে কি আল কোরআনের সহযোগিতা হতে পারি, তা জীবনে তুমি পারবে না। তা বলে দেখা যাক না, চেষ্টা করে একটা কেতাব বানানো যাক। একটা কেতাব লিখলো, কেতাব লেখার পরে টনি বেলাই রিসার্চ করে দেখলো সেই কেতাবের ভিতরে হাজার হাজার জায়গায় তার চারিত্রিক ঘটনা লিখতে গিয়ে ভুল লিখে ফেলে। ওরে ডব্লু বোস, তুমি এমন একটা নাম কিনে ফেললে পৃথিবীতে, সেনাবাহিনী তৈরি করে একে একে অপরের সঙ্গে লড়াই লাগিয়ে দিয়ে নাম কেনার পরে শেষ হয়ে যাবে। তুমি কেতাব লিখে তাড়াতাড়ি তোমার কেতাবটা ব্যান করে দাও, শেষ করে দাও, না হলে তোমার ইজ্জত মাটিতে মিশে যাবে আর থাকবে না। টনি বেলাই আর ডব্লু বুশ মিলে কেতাবটা জ্বালিয়ে দেয়া হয়। আব্রাহা বাচ্চা ঠিক তেমনি করে সিরিয়ার প্রান্তে একটা কাবা বানাতে লাগলেন। সৌদির ঘরে কাবা নিয়ে ওরা তপ করে, তাহলে একটা আমরা একটা ঘর বানাই এসো, ঘরটার নাম দেয়া হলো কাবায় আমিন। জোরে বলুন নাউজুবিল্লাহ। খুব ভালো করে শুনুন, একদম ধরেছি গোড়া থেকে, একটু বলবো তারপরে যত এক্সাম্পল লাগে ছোট 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 আপনাদের কাছে রাখবো। ধরেছেই আব্রাহা কাবা বানাবেন, ওরা মোল্লারা এত গর্বিত হবে কাবা নিয়ে, আর আমরা পারবো না। কাবায় আমিন তৈরি করেছে, সবার ঝুড়ি কিনে দিয়েছে, কেউ আর সৌদির মাটিতে যাবে না, সব এখানেই সেজদা দেবে, এখানেই তপ করবে, এখানেই হজ করবে। কিছু মনে করছেন নাকি? না নতুন লাগছে আপনাদের? কোরআন হাদিসের কথা নতুন নয়, শুনুন ভালো করে। তাহলে এবার ওখানেই তপ করবো, ওখানেই সব করবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা কর্মচারী ছিল ঘরটা বানানো, ঘর বানাতে গিয়ে থাকতে হয়, খেতে হয়, গ্যাস রান্নাঘর বিভিন্ন রকম জিনিস তাদের সরঞ্জাম সেখানে বানাতে হয়, তৈরি করতে হয়। কয়েকদিন হয়ে গেল দলবদ্ধ হয়ে সামনে সিরিয়া দেশের মানুষ ওই জায়গায় কাবায় যেতে লাগে, আর ফিরে আসে জনাফেরা করে, স্বাদ নাই, মজা নাই, টেস্ট নাই, কেউ যায় কেউ যেতে চায় না। আর যারা জোর জবরদস্তি বাচ্চা ব্রাহার ওয়াটারি থেকে যায়, তারাও পালিয়ে ঘরে যায় রাতের অন্ধকারে। এক সময় রাতের অন্ধকারে কর্মচারীরা যারা কাবা কাবাই আমিন আব্রাহা বাচ্চার বানানো ঘরটা তার কাছে দেখভালের জন্য থাকতে গিয়ে তাদের কোন রকম রান্না বান্না করতে গিয়ে আগুনটা লেগে আব্রাহা বাচ্চার আল্লাহর ইশারায় ওই ঘরটা জ্বলে ফুড়ে ফুড়ে সারখার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘর পুড়ে সারখার হয়ে গেছে, খবর এসে গেছে সৌদিতে যুদ্ধ জিহাদ ঘোষণা করে দিচ্ছি আমি আব্রাহ। ও মুতাল্লিব, তোমার কাবা আর রাখবো না, তোমার চক্রান্তে আমার কাবা পড়েছে। আরে এটা তো আল্লাহর কাবা, আর ওটা তো তোর বানানো কাবা, ও তো তোর বাপ্তিকেল কি তৈরি কাবা, আর এটা তো আল্লাহর কাবা, এ তো দুটো তফাৎ হবে। ও ধুড়ি পিটে দিয়ে যুদ্ধ ঘোষণা হবে, তোমার কাবা সৌদিতে রাখতে দেব না, তুমি তোমার চক্রান্তে আমার কাবা পুড়িয়ে সারকার করে শেষ করে দিয়েছে, আর তোমারও শেষ করে দেব। দিন ঘোষণা হয়ে গেল, আগামীকাল সেনাবাহিনী যাবে যুদ্ধ জাহাজ চালানোর জন্যে, কাবা উড়িয়ে দেওয়ার জন্যে হাতি বাহিনীগুলোর উপরে সেনাবাহিনী উঠে আছে। আব্রাহা বাচ্চার অর্ডার হয়ে গেল যেখানে মুজদালাফা বলা হয়, মুজদালাফা থেকে হাজিরা পাথর গুড়ায় আব্রাহা এসে মুজদালাফায় ঘাটে নিলেন, সেনাবাহিনীদের কাবার দিকে পাঠিয়ে দিলেন, যাও চলে যাবে কাবাটা জ্বালিয়ে পুড়িয়ে বোমবাজি করে কাবাটা উড়িয়ে দেয়া হবে, আর যদি তারা এখনো কাবা যদি বাঁচাতে চায় আব্দুল মোতাল্লেব যদি দেখতে পাও তাহলে তার উটগুলো সব ধরে নেবে। তাহলে আরবের আহাজানি চালানো হয়, সিনটাই চালানো হয়, এই অবস্থায় ডাকাতি সিনটাই যাকে বলা হয়, তামাম সৌদির মাটিতে আব্দুল মোতাল্লেব নবীর দাদা আরা বলে দিলেন, এরাম আপনারা সব পাহাড়ে চলে যান, ঘর বাড়ি ত্যাগ করে দিয়ে পাহাড়ে চলে যান, আশ্রয় নেবে ঘর বাড়ি ত্যাগে নয়, ঘর বাড়িতে নয়, পাহাড়ে পর্বতে। আব্রাহা সেনাবাহিনী নিয়ে চলে আসবে, তোমাদের উপরে অত্যাচার করবে, ঘর বাড়ি ভেঙে দিতে পারি, তাহলে তোমরা সব পাহাড়ে গিয়ে আশ্রয় নাও,
তারা যাবে কাবায়, তাহলে আপনি কোথায় যাবেন? বলে আমার 200 উট ধরে নিয়ে চলে গেছে আব্রাহাম, আমাকে উটের জন্য যেতে হবে। উটের জন্য দাবি করলেন বাদশা আব্রাহাম, আপনি আমার 200 উট কেন ধরে আনলেন? বলে এজন্য এনেছি তুমি তো কাবা দেখভাল করো। তাহলে কাবার গোলাম আমি, আমি হলাম কাবার চাকর, আমার কোনো দায়িত্ব নেই, আপনি আমার গরিবের উটটা কেন ধরলেন? ওরে মুতাল্লেম, তাহলে কাবা যদি ভেঙে যায় তোমার কোনো আসে না যায় না? বলে না একদম নয়, আপনি গরিবের উটগুলো ছেড়ে দেন। সৈন্যদের সেনাবাহিনীদের অর্ডার করলো মুতাল্লেমের উটগুলো দিয়ে দাও। মুতাল্লেম আসার সময় বলে যার কাবা সেই তার দায়িত্ব নিয়েছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে ফিরে এসে যেখানে হাজিরা কাঁদে, মেয়ে ছেলেরা কাঁদে, হাজরে আসওয়াদ মুলতাজিম তার সাইডে তা হাতিম বলা হয়, বুকটা দেওয়ালে পেতে দিয়ে হাজি পাশে বসে আছে, জিজ্ঞাসা করুন দেওয়ালের গায়ে বুকটা পেতে দিয়ে মায়েরা এত কাঁদে, বাচ্চা ফুরিয়ে গেলে কোল থেকে ডুবে গেলে মা যেমন কাঁদে, মা হাজিরা কেঁদেছিলেন বুকটা পেতে দিয়ে, সেই হাতিমে এত কাঁদে বেটা ছেলে মেয়ে ছেলেরা। হাজিদের কাঁদ দেওয়া হয় ওই হাতিমে। দাদা আব্দুল মোতাল্লেব রাতের অন্ধকারে তামাম রাত জেগে জেগে হাতিমে বুকটা পেতে দিয়ে কাঁদলেন, আল্লাহ তাআলা আপনি যদি আপনার কাবাটাকে হেফাজত করবেন, হেফাজত যদি না করেন তাহলে বিপদগ্রস্ত হয়ে যাব, মালিক আপনি কান্না আমাদের কবুল করে নেন। আপনার ইব্রাহিমের গোনা কাবা, ইসমাইলের দেখভালের কাবা, আব্রাহাজোর জবরদস্তি গায়ের জোরে ভেঙে দেবে, ধ্বংস করে দেবে। আয় আমার মালিক আল্লাহ তাআলা আপনি কাবাটাকে হেফাজত করে নেবে। কান্না চোখের পানি বন্ধ করে দিয়ে সবে সাথে গিয়ে ফিরে আসলেন। সকালবেলা হাতি বাহিনী চলে আসলো, আব্রাহার বাহিনী কাবার চারিদিকে ঘেরাও করলেন, সেখানে নিক্ষেপ করবে কাবার দেওয়ালে বোমা। আল্লাহ তাআলা আল্লাহর সৈনিককে রেডি করে দিলেন, তাদের ঠোঁটে একটা বোমা, ছোট্ট ছোট্ট দুটো পা দুটো বোমা, তাহলে একটা পায়ের উপরে তিনটে করে অ্যাটেম বোমা, কাবার উপরে গুন 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 করে সাড়া পাওয়া যায়। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আলাম তার কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। এই সূরাগুলো তো আপনাদেরও মুখস্থ নাকি ভাই? মেয়ে ছেলে বেটা ছেলে সকলের মুখস্থ, আমার মায়েদেরও মুখস্থ, আমাদেরও মুখস্থ। তাহলে কি তাৎপর্য আল্লাহ সূরা পাঠিয়ে দিলেন? এই পৃথিবীর মানুষ, আমি পারি না তোদের রক্ষা করতে, এ কথা বলার মানে কি? এ আয়াত পাঠানোর মানে কি? এ পৃথিবীর মানুষ তো জাতি, আমি পারি না তোদের হেফাজত করতে, রক্ষা করতে, তোরা দেখ না আমার কোরআনের পৃষ্ঠা খুলে আমি পেরেছি কিনা। তাহলে বাস্তবের সঙ্গে কোরআনের আয়াতের মিল হয় কি ভাই? কথা ঠিক না ভুল? তাহলে মিল তো হচ্ছে কাবা রক্ষা করলেন। আল্লাযী আতআমাহুম মিন আনুগত্যের মস্তক পেতে দাও, সেজদায় রত হয়ে যাও। আমি আল্লাহ তাআলা যারা কাবাকে দেখভাল করলেন, যারা কাবার জমিনে সেজদা দিলেন, আমি আল্লাহ তাআলা তৎকালীন সময় নবী মুহাম্মাদের দাদার জামানায়, নবী তো ভূমিষ্ঠ হয়নি তখন আসেনি, নবী মুহাম্মাদের আসার 55 দিন আগে এমন ঘটনা ঘটালাম কাবার চারিদিকের মুসলমান, যারা কাবা দেখভাল করলো, জমিনে মস্তক পেতে দিল, আমি আল্লাহ তাআলা নিরাপত্তার মালিক, তাদের নিরাপত্তা দিলাম। আল্লাযী আতআমাহুম মিন তোমাদের কোনো ভয় থাকবে না, ডর নাই, আমি তোমাদের জন্য নিরাপত্তার দায়িত্ব দিয়ে দিলাম। সব
মাথায় তুলে নিলাম আমি আল্লাহ। দেখুন আপনারা, শুধু মুহাম্মাদের দাদার নয়, কাবার নয়, এমনি করে প্রত্যেক নবীদেরও এই রকম করে আমি আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করেছি, কথা ঠিক না বলি সবার? আর তোমাদের বেলা পারবো না, হ্যাঁ চাচা মুদি তোমাদের কাছে লেগে পড়েছে, এমন করছে, এমন অবস্থা চালাচ্ছে, এমন ষড়যন্ত্র, আরএসএস বজ্রঙ্গার মুদি চাচা তিনটেই মিলে রেকর্ড বাবর হলেন অলি, জবরদস্ত অলি মানুষ, এতে কোনো সন্দেহ নাই, কি কথা ঠিক না ভুল? জবরদস্ত অলি ছিলেন, সেই অলি ব্যক্তির হাতে গড়া মন্দির মসজিদ বললো আরে রামের জন্ম ওখানে, 17 ফুট মাটি খুঁড়ে দেখা গেল তার ভিতরে কিছু নেই, আরে রামই তো নেই তো, রামের জন্ম কোথায়? রাম তো কাল্পনিক, তা তার জন্ম কোথায় হবে? মাটি খুঁড়ে দেখেও ভাঙতাবাজি, তারপরেও তার মসজিদ, ভারতের ইতিহাস জীবনের মতো সারা পৃথিবীতে ইতিহাস গড়ে যাবে, বাবরের বৈঠক উৎখাত করে মন্দির তৈরি হবে, সাপোস মুসলমানের একটা সান্ত্বনার জন্য 2-3 একর জায়গা ওদের দেয়া হবে, ওরা সেখানে মন্দির করবে, মসজিদ বানাবে, নামাজ পড়বে, ইবাদত করবে। আর এটা আমাদের রামের জন্ম, এখানে রাম এখানে থাকবে, রামের মা ওখানে জন্ম দিয়েছিল, এটা রাম মন্দির হবে। তাই এ মিথ্যা কি পৃথিবীতে চলে না থাকবে? থাকবে না। তা যদি বলেন আমাদের কেন এটা হচ্ছে, এ পরিস্থিতি কেন মোল্লা? ও তো সবে মন্দির নিয়েছে, মসজিদ নিয়েছে, আরো কি নেয় দেখুন। মায়ানমারি দেখেননি ইউটিউবের ঘটনা? বোনের ইজ্জত যদি যায়, নিজের স্ত্রীকে উলঙ্গ করে যদি ইজ্জত নেয় কয়েকজন মিলে, আমাকে বাঁচা ঠিক হয়ে যাবে, তখন মনে হবে নদীতে ঝাঁপ দি, কথা ঠিক না ভুল? মায়ানমারির ঘটনা, 40 লক্ষ মানুষ আসামের প্রান্তে জেলখানায়, স্বামী তার স্ত্রীকে পায়নি, স্ত্রী তার স্বামী তো দূরের কথা, কলিজার সোনার মানিক, বাচ্চার উপরে এত মায়া, সে বাচ্চাগুলো হারিয়ে জেলখানার ভিতরে আছে, আনটান পড়ে গেছে, আর মোল্লা গাঁজার কলিকে বানাচ্ছে, বাপও বলছে না, মানা করছে না, ট্রেনিং দিচ্ছে না ইসলামের কথা, শরিয়াতের কথা। হাদিস পাক শুনুন, কোরআনের উদাহরণ দিলাম, কোরআনের রেফারেন্স, আল্লাযী আতআমাহুম জুউইন মিন খাউফ, এ কোরআনে যেমন আল্লাহ তাআলা বর্ণনা করলেন, এ রিফার দিয়েছেন, এ রেফারেন্সে আল্লাহ পাক আল্লাহ নবী সোনার জমানে হাদিস বর্ণনা করলেন, ইদা আদমা উম্মাতিদ দুনিয়া ওয়া রুজিআতু মিনহা হাইবাতুল ইসলাম ওয়া ইদা তারাকাতিল আমরু বিল মারুফ ওয়ান নাহায়া আনিল মুনকার ওয়া হুরিমাত বারাকাতাল মাহিয়া ওয়া ইদা তাসাব্বাত উম্মাতিদ দুনিয়া ওয়া সাকাতাতু মিন আইনিল্লাহ। নবী আমার শোনালেন, এমন এক টাইম আসবে, এমন একটা সময় আসবে, মানুষের বয়সটা কমে যাবে, হায়াত কম হবে, অন্যায় অত্যাচারের ভাগটা বেড়ে যাবে। আরবের রাহাজানির জামানায় যেমন ঘুষ ছিল, ঘুষের পাতা বেড়ে যাবে, বিচারের স্থলে বিচারের আগের রাতে বিচারপতির হাতে ঘুষের টাকা পড়ে যাবে। আমাদের দেশে আছে নাকি না? এখন চলছে, আরম্ভ হয়েছে, মনে পড়ে যায় মাস্টার শাহজাহানের কথা, আফতাবউদ্দিন গাজীর কথা, কান্তি গাঙ্গুলির কথা, আরো প্রাচীন, আরো পুরানো আমার দাদা আব্দুল হক ওস্তাদির কথা, এসব ব্যক্তির কথা মনে পড়ে যায়। মনে পড়লে নিজেদেরকে লজ্জাবোধ হয়, ঠিক না ভুল? নিজেদের লজ্জাবোধ হয়, কেন? তারা এক সময় বিচার করে গেছে, বিচারপতি ছিল, আর বর্তমান মডার্নের যুগে বিচার হচ্ছে, ঠিক বিচার হবে সকালে, রাত্রে গিয়ে বান্ডিল পড়ে যাচ্ছে। বাবু একটু আমার হয়ে বলিস, একটু যদি আমার হয়ে না বলো তো বড় মুশকিল হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। তাহলে সে বিচারে কি গরিব শান্তি পেতে পারে, না বড় লোক সুখী হতে পারে, শান্তি পেতে পারে? পারে না, সম্ভব নয়। আল্লাহ নবী বর্ণনা করলেন, এমন একটা সময় এসে যাবে, মান্নাই বাত্তাচারীরা, জালিম সরকার আবিষ্কার করে দেয়া হবে তোদের উপরে, তোরা যত বাড়াবাড়ি করবি, গাঁজা ধরে টানবি, মদের বোতল দেশে আসবে, মোল্লার মসজিদে মোল্লার বাগানে মদের বোতল পড়ে থাকবে, মোল্লার ব্যবিচার রাহাজানি সমঞ্চ রাহাজানি অবস্থায়, মোল্লার যেমন ব্যবিচার হবে তেমন খুন মাটার হবে, অন্যায় অত্যাচার হবে,
ঠিক সেই সময় ইসলাম তাকে একটা ছোট মনে করে পায়ের তলায় রেখে ইদা আদমা তুম্মা ফিদ দুনিয়া ওয়া নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম, তোরা আমার আল্লাহর ইসলাম ধর্মটাকে দূরে রেখে দিয়ে তোদের বুকটা তোদের ঘরটা তোদের বাড়ি বিবি বাচ্চা বাঁচাতে চাইবি, ঠিক তেমনি টাইমে একটা জালেম সরকার দেয়া হবে, তার দ্বারাই তোদের আগের রস যেরম পেশাই করে রস বের করা হয় তোদের একটু পেশাই করে নেবো, একটু পেশাই করে দেব, এতে তোদের গুলগুল করলে কিছু কাজে আসবে না, তবু এখনো মসজিদ মুখী হব না। ও জওয়ান যুবকেরাম, আরো আল্লাহ বলেন আর একটা আলামতের সুগ্রাম সেই টাইমে আসবে, সমাজের অযোগ্য মূর্খ চোদ্দশো ডাকু সমাজে যখন বিচারপতি হবে বিচারের পোস্ত যখন সে পেয়ে যাবে সেই সমাজে রাহা জানি আরো বেড়ে যাবে, অন্যায় অত্যাচার আরো বেড়ে যাবে, মসজিদ হারা হবে, ঈদগাহ হারা হবে, মাদ্রাসা হারা হয়ে যাবে, আমার ইসলামকে পায়ে ঠেলে ফেলে দেবে, তারা তাদের জীবন বাঁচানোর জন্য চেষ্টা, বিবি সুখে থাকবে, বাচ্চা সুখে থাকবে, ঘর বাড়ি বিল্ডিং বালাখানা, আমি আল্লাহ তাআলা নবী বলে যা হয় সেই টাইমে আল্লাহ তাআলা একটা জালিম সরকার আলামতে সুগরা জালিম সরকার দেবে একটুখানি তোমাদেরকে টেস্ট করার জন্য। হুক মারে দেখেছেন, বোম মারে, চালের বস্তা আছে, গুদুমে আটার বস্তা আছে, আটা চেক করার জন্য, চাল চেক করার জন্য লক্ষ্মীকান্তপুর থেকে বোমা মারি, যারা লামায় কর্মচারী মুটে যারা গাড়িতে নামায় বলে একটু বোমা মেরে দাগিয়ে দেখিয়ে দেখি, তো বোমা লোহা দিয়ে নিয়ে ঢুকিয়ে দিচ্ছে, দুটো চাল দুটো আটা বের করলো টেস্ট করে দেখছে। আল্লাহর নবী বলছেন তোদের এমন সময় আসবে আল্লাহ ঠিক বোমা মারার ব্যবস্থা করে দেবে, একটু চেক করে নেবে তোরা ঠিক আছিস কি বেঠিক আছিস, সঠিক আছিস না বেঠিক আছিস, যদি সঠিক হস তাহলে তো বিশাল তোদের হেফাজতের দায়িত্ব আল্লাহ, যথেষ্ট আর তো কারো প্রয়োজন নাই। আবার সূরা মুদাম্মিলের আয়াতের শেষ দিকে বর্ণনা করি, মা তুকাদ্দিমুলি আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইন্দাল্লাহি হুয়া খায়রাম ওয়া আযমা আজরান ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আমি আল্লাহ এত বড় দয়া আমার উপরে, আমি যে দয়ার ভান্ডার, আমি যে তোমাদের তওবা কবুল করতে পারলাম, আমি তোমাদের গুনাহ মাফ করতে পারি তওবা কবুল করে নেব, তোদের নফস পরিবর্তন করে যদি তোরা দাঁড়িয়ে যাও এখনো পর্যন্ত সময় আছে, মসজিদ মুখী হয় ইবাদত বান্দেগি কর, আমি আল্লাহ তাআলা আমার ইবাদতের বিনিময়ে তোদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, শুধু তাই নাই তোদের চাহিদা আমি আল্লাহ তাআলা মাফ করে দেব, পূর্ণ করে দেব, কেননা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আমার নাম হলো রহমানুর রহিম দয়াময়। সূরা মুজাম্মিলের একেবারে শেষ দিকে আল্লাহ বর্ণনা করছে, টাইম আছে, শেষ সময়, পারবে, হিম্মত নেই, এ সমাজের নারী পুরুষ সৌদির মাটিতে কালমা চালু হলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের জামানায় একটা মহিলাকে জবরদস্তি দুটো তিনটে পুরুষ ধরে স্বামীকে বেঁধে রেখে তার উপরে ধর্ষণে লিপ্ত হয়ে গেল, যখনই ধর্ষণ করলেন মহিলার বাচ্চা কাচ্চা নেই একটাও, স্বামী ঘরে অঝর নয়নে কাঁদছে, স্বামীকে জবরদস্তি করে স্বামীর বেঁধে সুন্দরী মহিলাকে নষ্ট করা হলো, নষ্ট করার ফলে গর্ভে সন্তান এসে গেল। ইতিহাস শুনুন শরিয়াত কিরকম স্বচ্ছ এবং কড়া, কিরকম হিম্মতদারী মহিলা দেখুন, বেচুতি করলো গর্ভে বাচ্চা এসে গেল, বাচ্চা পেটে থাকা অবস্থায় মা ধৈর্য ধরলেন, বাচ্চা জমিনে আসলেন, গভীর রাত হয়ে গেল, রাতের অন্ধকারে স্বামীকে বলে, স্বামী রে আমি তো কালমা পড়নে বলা মহিলা মেয়ে ছেলে, আপনি তো জানেন আমি যে বেয়াদবি করেছি, অন্যায় তা তো নয় আপনার সম্মুখে, আপনি তো জানেন আপনাকে বেঁধে রেখে রশি দিয়ে দড়ি দিয়ে চোদ্দশো ডাকার ব্যবচারকেরাও তারা আমায় এমন করে বিয়ে যদি করলেন আপনার সামনে,
এ জীবন বেঁচে থাকা দিক আমাকে আত্মহত্যা করা উচিত, না হয় আপনি আমাকে হত্যা করে পাহাড়ি পর্বতে পুঁতে দেন, আর না হয় তো আমি আর এই বাচ্চা রাখব না, এই বাচ্চাকে হত্যা করে দেব। স্বামী মানে ওরে মহিলা, স্বামী যে অন্যায় করেছি তা নয়, আপনি যে অন্যায় করলেন তা নয়, সম্ভব নয়, অন্যায় তো দুজনের কারণ নয়, তাহলে বাচ্চা তো অপরাধী নয়, এ তো কোনো অন্যায় করেনি, একে মারবে কেন? তাহলে এই জন্যে মারা হবে, একটা মহিলা একটা মেয়ে ছেলের ব্রেনের কত মজা দেখুন। তিনি বললেন, আমিরুল মুমিনিনের এলাকার মানুষ, আপনি আমার স্বামী যদি হন, এই বাচ্চা বড় হবে আর দুশ্চরিত্রের ঔরসে জন্মগ্রহণ আমার গর্বে, তাহলে সমাজ তাকে নষ্ট করি, অপর নারীদেরকে বেজ্জতি করতে পারে, এই বেলার কানেকশন বড় হয়ে, এজন্য কি হত্যার ষড়যন্ত্র নিলাম, কথা ঠিক না বল? হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন গভীর রাতে ইসলামের দাওয়াত দিয়ে ঘরে ফিরে পড়লেন, দেখলেন তার দালানের উপরে একটা ছেলে হত্যা করার দুটুকরো পড়ে রয়েছে, মাসুম বাচ্চা। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সিংহের মতো গর্জন ছিল, সবে সাদেকি নামাজ পড়তে এসে দেখলেন দুলি যে পড়া একটা শিশু বাচ্চা পড়ে আছে। হযরত আমিরুল মুমিনিন তলোয়ার খাড়া করে দিয়ে বললেন, এত বড় হিম্মত কারো আরবে নাই, যেখানে আমিরুল মুমিনিন গভর্নরিত্ব চালায়, আমি চুন চুন করে কে বের করব কে মাসুম বাচ্চাকে হত্যা করি, বেগুনা মাসুমের হত্যার কি প্রতিশোধ নেব আমি ওমরে ফারুক। মহিলার স্বামী মহিলাকে বোঝায়, ও মেয়ে ছেলে তুমি কি জানো আমার স্ত্রী হলেও তোমার এই বাচ্চা তুমি হত্যা করে দেবে? হযরত আমিরুল মুমিনিন সিংহের বাচ্চা সিংহ যদি বুঝতে পেরে যায় তোমাকেও কারাদণ্ড দেবে, মানদণ্ড দেবে, তোমাকে ফাঁসি দেবে, তোমার স্বামী আমি আমাকেও ফাঁসি দেবে। মহিলা বলে, যদি ইসলামের ইজ্জত বাঁচাতে হয় আমার মতো মহিলা পৃথিবীতে বেঁচে থেকে লাভ নাই, বাচ্চা আমি হত্যা করে দিতে রাজি আছি, কারণ ওই বাচ্চাটা বড় হবে নোংরা পুরুষ, অপবিত্র পুরুষ, ব্যভিচারক নোংরা, তারা এসে আমাকে অন্যায় করে ব্যভিচার করেছে, সেই ব্লাড কানেকশন ওর শরীরে আছে, বড় হলে ব্যভিচারক হবে, বড় হলে চোর হবে, ডাকু হবে, দস্যু হবে, আমি যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় ঝুলে যাব, কিন্তু এই বাচ্চাকে এই ব্লাডকে জমিনে রাখতে রাজি নয়। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। ডাক কেটে গেল, ধরা পড়ে গেল, সবে সাদেক সূর্য উঠে পড়েছে, মহিলার স্বামী গিয়ে হাজির। হযরত আমিরুল মুমিনিন বললেন, কি খবর হাজির? এত সকালে বলল বাচ্চা আমার, তুমি হত্যা করেছো তোমার গর্বের ছেলে? বলে হ্যাঁ আমার গর্বের ছেলে। ঝরঝর করে কাঁদছে আর বলছে, হুজুর এই রাসূলের সাহাবা শরিয়াতের বিধানকে উচ্চ পাওয়ার মর্যাদা দিতে গিয়ে আমি আমার গর্ভের বাচ্চাকে হত্যা করেছি, তবে ইতিহাস শুনুন, ঘটনা শুনুন। বলছে কেন, কি ঘটনা? মানে আমার উপরে চড়াও হয়ে তিন নোংরা পুরুষ আমাকে অত্যাচার করে গর্ভে এই বাচ্চা এসেছে, আর এই বাচ্চা যদি অদূর ভবিষ্যতে দেশে বেঁচে থাকে এ অপর নারীর উপরে বেজ্জতি করতে পারে, নারীর ইজ্জত হানি করতে পারে, যার জন্যেই আমি এই বাচ্চাকে হত্যা করে দিয়েছি, এর জন্যে আপনার ফয়সালা কি? আপনি তো আমাকে মানদণ্ড দেবেন, ফাঁসি তো দেবেন, তাহলে এ তো বেশাক সৌদির আইন, হত্যা করেছ আর তাও মাসুম বাচ্চা, তোমাকে তো ফাঁসিই হবে, তাহলে ফাঁসিই হয়ে গেল। মহিলা ফাঁসি দেওয়া হয়ে গেল, ফাঁসি দেওয়ার পরে দেখা গেল সৌদির জমিনে এত মানুষ, এত মানুষ সৌদির জমিনে এত মানুষ দেখতে পাওয়া যায় নাই, কোথা থেকে আছে এত মানুষ, পাহাড় পর্বত ভেদ করে মরুভূমি মরুপ্রান্তে পাহাড় কাটা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন আসমান আর জমিনে ভরা হয়ে যায়, এত পাবলিক জুটে গেল জানা যায়, জানাজা সমাধা করা হলো, আল্লাহ তাআলা ওই মহিলার শরীয়তের হকের দিকে তাকিয়ে এই নোংরা পুরুষের ব্লাড কানেকশন হত্যা করার জন্যে ওই মহিলার জানাজায় এত লোক, এত ফারিস্তা দাঁড়ায়। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। মামা কিছু বলছে? বক্তারা এসে গেছে, এসছে ব্যাস। তাহলে আমি আপনাদের কি বোঝাতে চেয়েছি, সে ইসলাম কই কিছু মনে করবেন না, আমার যুবক ভাইরা, আমার দেশের ছেলে সব
আর এগুলা তো আমাদের এই রাত জাগায় চলছে, একটা নবীর মহাব্বত আর একটা তাবারক আলীর মহাব্বত। তাবারক খেতে হবে, বিরিয়ানি পাকাতে হবে, একটা তাবারক আলীর মহাব্বত আর একটা রসুলের মহাব্বত, নবীর মহাব্বত, আর একটা নাম চিনবে সমাজে এও একটা মহাব্বত। তাহলে নিয়তের উপরে চলছে কি ইবাদত, কি জিকির আজকার, জলসা জুলুস। আমি আমার যুব কমিটিদেরকে হাতে ধরে পায়ে ধরে বলবো, বাবা তোরা নামাজ পড়াছে, পাক সাফ পবিত্র থাকতে চেষ্টা কর, যাতে পবিত্র থাকবি, মজা পাবি, ভালো থাকবি, আল্লাহ তাআলার জান্নাত বেসাব তোদের জন্য। কথা ঠিক না বল? জান্নাত বেসাব, জাহান্নাম মুসলমানের জন্য জাহান্নাম নয়, জাহান্নাম কাফেরদের জন্য। আল্লাহ পাক কি নিয়ামত দান করলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু আমল করার প্রয়োজন হবে, আর একটু জিকির আজকার, নামাজ তসবি তালি। তবে একটা আমলের কথা বলে যাব আপনাদের কাছে, আল্লাহ নবী বলেন, আল্লাহ রসুল বলেন, একটা আমল তোদের বলে যায় সাহাবারা, শোনো তোরা নামাজি যদি হও তাহলে আল্লাহর কোরআনের এত পাওয়ার, এত ক্ষমতা। কালকের বলছিলাম একটা জলসায়, যদি সন্ধ্যার পরে মাগরিবে নামাজ পড়ে নিয়ে যদি আমলে পরিণত করি সূরা ইয়াসিন গলার মালা, ও মহিলা বেটা ছেলেরা শুনে রেখে দাও, তোমাদের জীবনের অভাব অনটন আমার আল্লাহ তাআলা মুছে দেবে, দূর করে দেবে, তোমাদের জীবনের কোনো বিপদ আপদ হবে না। ওই রাতের অন্ধকারে যদি মারা যাও তাহলে শহীদের দরজা তোমার নামায় আমালে নসিবে হয়ে যায়, আল্লাহ তাআলা তোমাদের এমন নিয়ামত দেবেন। ও মায়েরাম, ও শঙ্করপুরের জওয়ান যুবক, আবার বললেন ফিসাদনি মান্নাহারি ওয়া সূরাতিল ইয়াসিন মান কারাল কোরআন। আবার নবী বললেন আরেকটি হাদিস, ওই হাদিসের সঙ্গে বলে দিলেন, ভাই আমার সাহাবারা শোনো, যদি সূর্য উদয় হয় সূর্য উদয়ের পরই আমার আল্লাহ তাআলার বক্ষস্থনে একটা সূরা আছে যার নাম সূরাতুল ইয়াসিন, সূর্য উদয়ের পরে একবার তেলাওয়াত করে নেবে, আমার আল্লাহ তাআলা তোমার নামায় আমালে ওই দিনে দশটা কোরআন খতমের সব তোমার নামায় আমালে লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মায়েরা বোনেরা, একটা তো আমলের কথা বলে যাব, এই জন্যই বললাম আপনাদের কাছে, নবীর হাদিস আপনাদের কাছে না বলে থাকতে পারি না। আমার নবী বললেন এইভাবেই যদি তোমরা গলার মালা বানিয়ে মৃত্যুবরণ করতে পারো, কালকে আমতের ময়দানে হাসুরের মাটি আল্লাহ পাকের সাতটা জান্নাত আর আটটা জাহান্নাম তৈরি করা আছে, আমার আল্লাহ তাআলার দায়িত্ব, আমি নবী, আমার হাতে দায়িত্ব।